আছে আর তুমি ছাড়া জীবনে কি আছে আর তুমি ছাড়া যাও যদি দূরে হয়ে যাই দিশে হারা সারাদিন সারাক্ষণ পাশের অব ছায়া হয়ে মানি না মন ভাবে অকার হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। এসআর মাল্টিমিডিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আবারও আপনাদের সামনে বিগ ধামাকা আমাদের হীরামণি, এখন বর্তমানে যাকে আমরা কুইন বলি, আমাদের যে অনেক স্বপ্ন নিয়ে, হাজারো স্বপ্ন নিয়ে মিডিয়া, হাজারো স্বপ্ন ধারণ করে এই মিডিয়াতে এসেছেন, একদিন বড় অভিনেত্রী, একজন বড় নায়িকা, একজন ভালো অভিনেত্রী হতে চায়, যে শাবনূর এবং শাবানা ম্যাডামকে ধারণ করে, মনে ধারণ করে, লালন করে আজকে অভিনেত্রী হয়ে আমাদের দর্শকদের মন রাঙিয়ে তুলে আমাদের দেশকে চলচ্চিত্রে ভালো একটা অঙ্গনে পৌঁছাইতে চায়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে আমাদের মডেল অভিনেত্রী হীরামণি। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের এসআর মাল্টিমিডিয়াতে আজকে আমরা তোমাকে আমন্ত্রণ জানাইছি, যেহেতু আমাদের সামনে কিছু কাজ আছে, আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে এই কারণটাই। তোমাকে আসলে বেসিক্যালি ইন্টারভিউটা হচ্ছে জাস্ট একটা সারপ্রাইজ, যে তুমি কি কি কাজ করতেছো বা কি করবা, যে জন্য তোমাকে আমন্ত্রণ জানানো। আজকে আমাদের এখানে কষ্ট করে আসার জন্য প্রথমে তোমাকে আমাদের এসআর মাল্টিমিডিয়া পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। তো আমরা যদি জানি হীরামণি কি কি করে, এটা দর্শকদেরকে জানাই দাও তোমার পরিচয়টা দিয়ে। দর্শকদের সবাইকে বলছি প্রথমেই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হীরামণি হচ্ছে একজন অভিনেত্রী, প্লাস পড়াশোনা করছে ইন্টার সেকেন্ড ইয়ারে। বাহ, আচ্ছা হীরামণি, আমি জানি এক বুক স্বপ্ন নিয়ে তুমি মিডিয়াতে এসেছো, যেটা একটা নিজেকে আজকে তানজিন তিশা বা শাবনূর আফু বা আরো একটু বড় অবস্থানে নিয়ে যেতে চাও। আমি সত্যি তো কথাটা মিথ্যে বলি না? না না, সত্যি তো। তানজিন তিশা আপু যেমন ভাইয়া যে বলো ওদেরকে চিনে এমন নামে, আমিও চাই একদিন আমার এমন নাম হোক, সবাই আমাকে চিনুক এক নামে, না হীরামণি একজন আপু আছে, সে ভালো অভিনয় করে, ভালো অ্যাক্টিং করছে, চাই সবার মনে থাকে। আমি যতটুকু জানি তুমি যতটুকু কাজ করেছো, তোমার অনেকে ডিরেক্টর বা প্রোডিউসার যারা, তোমার ব্যবহার এবং কথাবার্তায় বা তোমার হাসিতে সবাই অনেক হ্যাপি, যার কারণে আমি অনেকের কাছে শুনছি যে মেয়েটা অনেক ভালো, তার কারণে আমি তোমাকে আজকে আমাদের এসআর মাল্টিমিডিয়াতে তোমাকে ইনভাইট করেছি, যে এমনই আমাদের কিছু কাজ আছে, নেক্সট প্রজেক্ট আছে, তুমি আসো, দেন যদি তোমার যদি আমাদের গল্পগুলো ভালো লাগে এবং কি আমাদের কাজগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই তুমি আমাদের সাথে কাজ করবা, এটা হচ্ছে বড় কথা। তো যতটুকু সবাই তোমাকে এত ভালোবাসে কেন? হয়তো দর্শকদের মনে সাড়া দিতে পেরেছি এই জন্যই আমাকে ভালোবাসে। আর ডিরেক্টর প্রোডিউসার যারা, তারা তো বললেন যে ভালো ব্যবহার, একজন ডিরেক্টর চায় একজন আর্টিস্ট সব সময় টাইম মেইনটেইন করে সেটে আসুক, কাজটা সম্পূর্ণ করে যাক ভালোভাবে সুন্দরভাবে, আর অবশ্যই তার ব্যবহারটা একদম পিওর, নিট অ্যান্ড ক্লিন হতে হবে, কারণ সবাই এর কারণে মানুষ ব্যবহারেই কিন্তু বংশের পরিচয় যেটাই বলা হয়, আগের যুগে মানুষ বলতো ব্যবহারের কারণেই সবাইকে ভালোবাসা হয়, কারণ মানুষ তো ভিতরের জিনিসটা দেখে না, কার মধ্যে কি চলছে বা কি, সামনে আমি যে ব্যবহারটা করছি বা করব সেটাই মানুষের মনে থাকবে। আচ্ছা আমরা যেটা জানতে চাইবো, আচ্ছা মিডিয়া সম্পর্কে একটু বলি, যেটা মিডিয়াতে খারাপ দিক তো কোনটা? আমার মনে হয় না তো মিডিয়ার দিকটা খারাপ, ভালো দিক কোনটা, যেটা ভালো, যেটা দিয়ে আসলে মানুষ বলবে যে না মিডিয়াটা অনেক ভালো? হ্যাঁ, মিডিয়া অবশ্যই ভালো, কেন বলবে না, আর মিডিয়া যদি ভালো না হতো তাহলে আমরা কেউ এখানে কাজ করতাম না। আচ্ছা যাই হোক, এখন আমরা হচ্ছে যতটুকু জানি, আমরা আজকে তোমাকে যেটা ইনভাইট করা হয়েছে সেটা হচ্ছে আমাদের নেক্সট কিছু প্রজেক্ট আছে, আশা করি হয়তো তুমি আমাদের ব্যাপারে তথ্য নিয়ে এখানে এসেছো, আমাদের কিছু নাটক আছে, লক্ষ্মী সংসার, তারপরে হচ্ছে বৃদ্ধাশ্রম, তারপরে হচ্ছে দেন দুইটা মুভির কাজ আছে সামনে, আর একটা ছবি আছে অ্যাকশন মুভি, সেটা হচ্ছে ডাকাতিয়া নদীর পাড়ের সেই মেয়েটি, গল্পটার নাম আমি এখন বললাম তোমাকে, আগে শেয়ার করিনি, এখনই বললাম, ডাকাতিয়া নদীর পাড়ের সেই মেয়েটি, গল্পটি হচ্ছে গ্রামীণ গল্প বাট অ্যাকশন ধার্মিক টাইপের, মেয়েটা অ্যাকশনিক থাকবে, যদি আমাদের হচ্ছে হয়তো
ব্যাটে ভালো বিলে যায় হয়তো তোমার সাথে ওই কাজটা হতে পারে যতটুকু জানি। আচ্ছা এখন আমাদের সাথে বা কাজ করার বা আমাদের ব্যাপারে যতটুকু এসআর মাল্টিমিডিয়ার জন্য তুমি কতটুকু ভালো মন্দ শুনেছো বা জেনেছো এতটুকু একটু যদি বলো। এসআর মাল্টিমিডিয়া সম্পর্কে আর কি বলবো, অবশ্যই আপনারা ভালো, এজন্যই আপনাদের ইন্টারভিউতে আসা। তো আপনারা ভালো ভালো কাজ করছেন, বিজ্ঞাপনগুলো দেখছি অনেক সুন্দর, একদম ক্লিন, মানে আপনাদের কাজগুলো আর কি গোছানো, আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনাদের অনেক নাম দাম, কারণ ভালো এজন্যই আপনাদের নাম। না আমাদের নামগুলো আসলে বেশি হচ্ছে ঢাকা শহরে, আমরা হচ্ছে ইভেন্ট বা অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো বেশি করে থাকি। আর কাজগুলা হচ্ছে কাজগুলা আমাদের হচ্ছে বেশি বেলি আমাদের অ্যাভেলেবেল আর্টিস্টদের সাথে কাজ করা হয় না, যারা আমাদের পরিবারের সাথে সংযুক্ত, এসআরের সাথে সংযুক্ত, তাদেরকে নিয়ে আমাদের বেশি কাজ করা হয়। তো আশা করি তুমি আমাদের একজন মেম্বার হয়ে যাবে রিসেন্টলি, এটা হচ্ছে কথা। আর একটা কথা হচ্ছে আজকে তুমি এই মিডিয়াতে এসেছো একটা, আমি আগে একবার বলেছি যে স্বপ্ন নিয়ে, সেই স্বপ্ন তোমার ফ্যামিলি সাপোর্ট কতটুকু? হ্যাঁ এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা আমি দর্শকদের ইয়েতে বলছি আর কি, যারাই মিডিয়াতে কাজ করতে চাবে অবশ্যই ফ্যামিলি সাপোর্ট নিয়ে আসবে, কারণ একটি ফ্যামিলি যখন তাকে সাপোর্ট করবে, তোমার লক্ষ্য যখন ঠিক থাকবে, তখন তুমি এমনি এই জিনিসটা তুমি সফল হতে পারবা। কারণ হচ্ছে ফ্যামিলি সাপোর্ট না থাকলে তোমার একটা টেনশন থাকবে, ফ্যামিলি থেকে চাপ দিবে, এটা কখনই তোমরা করবে না, অবশ্যই ফ্যামিলি সাপোর্ট নিয়ে আসবা। আর আমার কথা হচ্ছে অবশ্যই আমার ফ্যামিলি থেকে সাপোর্ট আছে, কারণ আমার ছোট থেকেই শখ আমি মিডিয়াতে কাজ করব, একজন ভালো অভিনেত্রী হব। মা বাবা দুজনেই? হ্যাঁ আমার পুরো ফুল ফ্যামিলি আমার সাপোর্ট। আচ্ছা আর একটু জানতে চাইবো, এখন হচ্ছে আমরা যদি এই মুহূর্তে যেটা হচ্ছে এই মুহূর্তে ধরো তোমার আমার একটা হচ্ছে আমরা একটা নাটক অভিনয় করলাম, সেখানে যদি তোমাকে দর্শিতা চরিত্র দেয়া হয় তাহলে কি তুমি অভিনয় করবা? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দর্শকদের জন্য। দর্শিতা হোক আর অন্য একটা ক্যারেক্টার, ক্যারেক্টার ক্যারেক্টারই, কাজ কাজে, সেটা যে কোনো ভাবে হোক যেটাই হোক অবশ্যই করব, গল্পের প্রয়োজনে করব। ঠিক আছে, আচ্ছা দেখ ধন্যবাদ। আমরা যতটুকু জানি দর্শক, হীরামণি আমাদের একজন সুইট গার্ল, এখন বর্তমান সময়ে আমরা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে ওর সবসময় কাজগুলো দেখি, অনেকগুলো কাজ আমি অলরেডি দেখেছি। আচ্ছা আমরা যদি হীরামণিকে এখন বলি গান গেয়ে শোনাতে, তাহলে কি হীরামণি পারবে? হ্যাঁ অবশ্যই পারবো। তাহলে আমাদের দর্শকদের জন্য যদি দুই লাইন গান। আচ্ছা ঠিক আছে। কোন গানটি বলবো? যেটা তোমার পছন্দ। তুমি বলতেই হবে। দুই লাইন মাত্র, বেশি না, আমরা হচ্ছে দর্শকদের জন্য, দর্শক বিনোদন, একটা আর্টিস্টের কাজ হচ্ছে দর্শকদের বিনোদন। জীবনী ছাড়া যাও যদি দূরে, হয়ে যাই দিশে হারা, ও যাব না কথা দিলাম তোমায় ছুঁয়ে, সারাদিন সারাক্ষণ পাশে রব ছায়া হয়ে, মানি না মন ভাবে অকারণ, তুলে গেলে বাড়ি চালা, লাগে যে ভয় যদি কিছু হয় থেমে যায় পথ চলা, লাগে যে ভয় যদি কিছু হয় থেমে যায় পথ চলা, ঘুম নেই চোখে থাকে রাত জেগে আধারে তোমায় দেখতে পাই, খুব কাছাকাছি তুমি আমি আছি তারপর কি যেন নাই, ঘুম নেই চোখে থাকি রাত জেগে আধারে তোমায় দেখতে পাই, খুব কাছাকাছি তুমি আমি আছি তারপর কি যেন নাই, ও জীবনে কি আছে আর তুমি ছাড়া, যাও যদি দূরে হয়ে যাই দিশে হারা, মানি না মন ভাবে অকারণ, দূরে গেলে বাড়ি জ্বালা, লাগে যে ভয় যদি কিছু হয় থেমে যায় পথ চলা। বাহ অনেক সুন্দর, আমার মনে হয় যেন অরিজিনাল সিঙ্গারে গান করতেছে, গানটা অনেক আমার কাছে ভালো লাগছে ব্যক্তিগত। দর্শকদের কেমন লাগছে এটা কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমাদের হীরামণি একজন মডেল, বাট এত সুন্দর গান গেয়ে শোনালো, আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমরা আচ্ছা এই গানটা সিঙ্গার কে? এই গানটার সিঙ্গার হচ্ছে ইমরান খান। ফিমেল সিঙ্গার দুজন না একজনই? মনে নেই অতটা। গানটার মডেল ছিল কি জানো?
মডেল ছিলেন, হ্যাঁ মডেল ছিলেন, আমি ওকে চিনি বাট ওনার নামটা মনে আসছে না। সুজানা, সুজানা, সুজানা আপু, সুজানা আলোচিত মডেল ছিল, নাম করা জনপ্রিয় একজন মডেল ছিল। আচ্ছা যাই হোক, আমাদের এখানে আজকে তুমি উপস্থিত হয়েছো, এখন আমাদের এসআর মাল্টিমিডিয়ার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সবার জন্য ভালো ভালো কাজ উপহার আপনাদের মাঝে নিতে পারি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো ভালো কাজ করতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ হীরামণিকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো দর্শক, আপনারা হীরামণির জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের এসআর মাল্টিমিডিয়া একটি চ্যানেল থেকে এখন এসআর মিউজিক ফিল্মস, এসআর নিউজ বিডি, আমাদের তিনটি চ্যানেল এখন বর্তমান সময়ে আমাদের দর্শক আপনাদেরকে কতটুকু বিনোদন দিতে পারছি আমি জানি না, তবে এতটুকু বলবো আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার। আবারও আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আমি সাহাব, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।